দীর্ঘদিনের অপেক্ষার পর অনুষ্ঠিত বিয়ানীবাজার পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন পণ্ড হয়েছে। শনিবার দুপুরে শহরতলী শাহপরাণ কমিউনিটি সেন্টারে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে ভোট জালিয়াতি, ব্যালট বাক্স ছিনতাইয়ের অভিযোগে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরিস্থিতি অস্বাভাবিক থাকায় সম্মেলন স্থগিত করে কেন্দ্রীয় ও সিলেট জেলা বিএনপির নেতারা ঘটনাস্থল ত্যাগ করেন। বিয়ানীবাজার পৌর শহরের কলেজ রোড এলাকায় শুক্রবার সন্ধ্যায় মোবাইল চুরির অভিযোগে রিকশা চালক আকিদ মিয়া এক যুবককে আটক করেন। এ সময় আটককৃত যুবক ধারালো ছুরি বের করে। এতে স্থানীয় ব্যবসায়ী পথচারীদের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা দেখা দেয়। অল্প সময়ের মধ্যে ছুরি হাতে নিয়ে যুবক পালিয়ে যায়। হাজী বদরুল হক ফাউন্ডেশনের উদ্যোগে বিয়ানীবাজার উপজেলার কুড়ারবাজার ইউনিয়নের দিনী শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া তাইয়াবা গোবিন্দশ্রীর প্রায় 200 শিক্ষার্থীকে মেধা বৃত্তি প্রদান করা হয়েছে। শনিবার সকালে মাদ্রাসার মিলনায়তনে বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজী বদরুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান যুক্তরাজ্য কমিউনিটি নেতা বেলাল বদরুল। বিয়ানীবাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বিয়ানীবাজার পৌরসভার সার্বিক সহযোগিতায় শনিবার সকালে বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের ট্রাস্টিদের সম্মাননা প্রদান এবং শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর মেয়র মোহাম্মদ আব্দুল শুকুর ও শিক্ষাবিদ আলী আহমদ সহ আরও অনেকে। চারখাই উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মরহুম হেলাল উদ্দিনের স্মরণে শনিবার সকালে বিদ্যালয় হলরুমে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। চারখাই উচ্চ বিদ্যালয়ের আয়োজনে শোক সভায় অতিথি ও শিক্ষকরা মরহুম হেলাল উদ্দিনের কর্মজীবনী নিয়ে স্মৃতিচারণা এবং বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে সারা দেশের ন্যায় সিলেটের বিয়ানীবাজার উপজেলায় চলছে দ্বিতীয় দিনের ধর্মঘট কর্মসূচি। দূরপাল্লার বাস কাউন্টারগুলোর সামনে বাস দাঁড়িয়ে থাকলেও চলাচল বন্ধ রয়েছে। তবে বাসের টিকিটের আশায় অনেকেই ঘুরছেন কাউন্টারের কাউন্টারে। দুর্ভোগে পড়া যাত্রীদের অভিযোগ, ধর্মঘটের সুযোগে তিনগুণ বাড়তি ভাড়া গুনছেন মাইক্রোবাস চালকরা। কানাইঘাটের ডনা সীমান্তে গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়া দুই বাংলাদেশি যুবকের মরদেহ অবশেষে উদ্ধার করা হয়েছে। নিহতের তিন দিন পর শুক্রবার বিকেলে বিএসএফ বিজিবির অধিনায়ক পর্যায়ের পতাকা বৈঠকের পর মরদেহ দুটি উদ্ধার করে সন্ধ্যায় কানাইঘাট থানা পুলিশের কাছে হস্তান্তর করে বিজিবি। সিলেট নগরীর আম্বরখানায় নেপালের দুই নাগরিককে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। আম্বরখানায় আসার পর স্থানীয়রা তাদের আটক করে পুলিশে খবর দিলে শাহজালাল তদন্ত কেন্দ্রের পুলিশ এএসআই রহিম উদ্দিন তাদের আটক করেন। বাংলাদেশ সোসাইটি ইউএসএ ইনক এর 14 নভেম্বরের নির্বাচনে প্রবাসীদের আস্থা ও ভালোবাসার নাম রব রুহুল পরিষদ। ঐক্যবদ্ধ কমিউনিটি এবং মূলধারায় অবস্থান সুদৃঢ় করার লক্ষ্যে জনকল্যাণে পরীক্ষিত সৎ ও নিষ্ঠাবান ব্যক্তিদের সমন্বয়ে গঠিত রব রুহুল পরিষদ। মেশিনে ব্যালটের প্রথম সারিতে A1 থেকে A19 পর্যন্ত রব রুহুল পরিষদকে আপনার মূল্যবান ভোট দিয়ে বিজয়ী করে প্রিয় সোসাইটিকে আরও জনবান্ধব ও গতিশীল করার সুযোগ দিন।